মালয়েশিয়ায় একটি বিলাসবহুল ভবনে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 136 প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরে জালান মুন্সি আবদুল্লার একটি বিলাসবহুল ভবন থেকে তাদের আটক করা হয়। মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসো বলেছেন, বৃহস্পতিবার জনসাধারণের অভিযোগের পর রাত 1টা থেকে ভোর 4টা পর্যন্ত নজরদারি শেষে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, পাকিস্তান ও থাইল্যান্ডের 20 থেকে 70 বছর বয়সী 130 জন পুরুষ এবং 6 জন নারী রয়েছে। কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়েছে। ইমিগ্রেশনের প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিদেশিরা 3 বা 4 বেডরুমের ইউনিট সহ 2টি কন্ডোমিনিয়াম ব্লক ভাড়া নিয়েছিল, যার প্রতিটিতে কমপক্ষে 8 জন ব্যক্তি বাস করছিল। তারা প্রতি মাসে 500 থেকে 800 রিঙ্গিত পর্যন্ত ভাড়ায় ওই রুম নিয়েছিলেন। গ্রেপ্তারকৃতদের ইমিগ্রেশন অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট ও ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে তদন্তের জন্য সালেঙ্গরের অভিবাসন ডিপোতে রাখা হয়েছে। ওমান থেকে মাত্র 130 রিয়ালে বাস, ফ্লাইট এবং হোটেল, ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে আল সাফা ট্রাভেলস। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।